আমি বিশ্বাস করি যে আমাদের মোদীজি দেখানো পথকে অনুসরণ করে এই রাজ্যে মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে ভোটদানে অংশগ্রহণ করেছে। আজকে সকালবেলা থেকে ইন্ডিজোটের প্রার্থী এবং কংগ্রেসের একজন বিধায়ক এবং সিপিএম এর প্রাক্তন রাজ্যের মুখ্যমন্ত্রী ওনারা কিছু ভিত্তিহীন খবর মানুষের সামনে সেটা প্রচার করে যে নির্বাচনের হারটাকে পরাজয়টাকে সুনিশ্চিত করেছে, তাদের কাছে সুনিশ্চিত হয়ে গেছে, তাদের এই জোটকে মানুষ প্রত্যাখ্যান করেছে। 2023-এর বিধানসভা নির্বাচনও তাদেরকে এই রাজ্যের মানুষ প্রত্যাখ্যান করেছে। তো তাদের পরাজয় নিশ্চিত ভেবে তারা এই শাসক দলকে হেয় প্রতিপন্ন করার জন্য মানুষের কাছে বিভ্রান্তিকর খবর ছড়ানোর প্রয়াস করেছে তারা। আমি ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি হিসাবে তাদেরকে এই তাদের এই ভিত্তিহীন যে খবর সম্প্রচার করা হয়েছে বা ভিত্তিহীন ভাবে তারা অভিযোগ করেছে তার সুযোগ্য জবাব এই ত্রিপুরা রাজ্যের মানুষ ভোটদানের মধ্য দিয়ে সেটা তারা প্রমাণ করেছে। আমরা ইতিমধ্যে নির্বাচনের কাছে এই যে মিথ্যা অপপ্রচার এই শাসক দলের বিরুদ্ধে হেয় প্রতিপন্ন করার জন্য যে প্রয়াস করেছে তার জন্য আমরা লিখিত অভিযোগ করেছি এবং প্রয়োজনে আরো তাদের জন্য আইনজ্ঞ ব্যবস্থা আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে নেব। মিথ্যা কথা বলে বিভ্রান্ত করে মানুষকে ত্রিপুরা রাজ্যে যেভাবে বিগত দিনে ঠকিয়ে আসছে মনে করেছেন এখনো তারা বৈতরণী পার হওয়ার জন্য সেই মিথ্যার আশ্রয়কে ভর করে নির্ভর করে, কারণ তাদের কাছে তাদের মাটি মানে পায়ের নিচে মাটি সরে গেছে, তারা জানে তাদের দলের ভূমিকম্প হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভিত্তিহীন খবর ছড়িয়ে শাসক দলকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে তার সুযোগ্য জবাব মানুষ ভোটের মাধ্যমে দিয়েছে, এটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। অ্যাকচুয়ালি দেখুন আমি তো সেটা খণ্ডন করেছি যে তারা তাদের পরাজয় নিশ্চিত, এই পরাজয়ের গ্লানিকে মুখ ঢাকার জন্য কিছু তো একটা বলতে হবে বিরোধী দল, কারণ এত বছর 25 বছর কমিউনিস্টরা এই রাজ্যের বুকে সিপিএমরা রাজত্ব করেছে আর এই কংগ্রেসই এই সিপিএম এর দূষর হয়ে তাদেরকে এই 25টা বছর রাজ্যের বুকে তাদেরকে মদত জুগিয়েছে, মানুষকে বলে দেখিয়েছে যে আমরা সিপিএম বিরোধী বাম বিরোধী, কিন্তু সিপিএম কে পেছন দিকে মদত দিয়ে তারা এই কংগ্রেসীরা 25টা বছর মানুষকে বিভ্রান্ত করেছে। মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে যে কংগ্রেস এবং সিপিএম এক, তারা একসঙ্গে লড়াই করছে, সেটা মানুষ মেনে নিতে পারেনি, মানুষ তা ভোটের মাধ্যমে সেটা তার যোগ্য জবাব দিয়েছে। এই পরাজয়ের গ্লানি ভুলানোর জন্য তারা এই মিথ্যা আরোপ করেছে। আমরা ইতিমধ্যেই আমাদের টিম ইলেকশন কমিশনের কাছে গোচরে নিয়েছে যে এটা ভিত্তিহীন এবং যদি প্রয়োজন হয় আমরা আরো চেষ্টা করছি এই তারা ভিত্তিহীন খবর সম্প্রচার করার জন্য এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য আমরা প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা আমরা এই দিকটাও আমরা খতিয়ে দিচ্ছি। উপনির্বাচনে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসেছে সেটাতে 71.26%।